এই প্রথমবার আমি জানতাম না কোনটা আমি আর কোনটা আমি নই। সময় আর স্থানের সমীকরণটা যেন হঠাৎই আমার জন্য প্রযোজ্য ছিল না। সে ছিল এক রাজকীয় বিশৃঙ্খলা, কিন্তু অপূর্ব সুন্দর। যদি এই আপনবোধকে মানবজাতি অনুভব করে, অবশ্যই আমরা সবকিছুর সমাধান খুঁজে পেতে পারি। আমাকে সাধারণত অতীন্দ্রিয়বাদী বলে ডাকা হয়, সে ঠিক আছে, কিন্তু এর মানে কি? যদি এখানে এমন কিছু থাকে যা আপনি জানেন না আর আপনি বুঝতে অক্ষম হন, সেটা আপনার কাছে রহস্যজনক জিনিস হয়ে উঠবে। এখানে এমন কেউ যদি থাকেন যিনি অনেক কিছু জানেন আর বোঝেন বলে মনে হয়, যা অনেক মানুষই জানেন না বা বুঝতে পারেন না, তবে সেই মানুষটি হবেন একজন অতীন্দ্রিয়বাদী। কোনো এক নির্দিষ্ট দিনে দুটো গরু চড়ে বেড়াচ্ছিল ইংল্যান্ডের ঘাসের মাঠে, ইংরেজ গরু। একজন গরু অন্যজনকে জিজ্ঞাসা করল, পাগল গরু রোগ সম্পর্কে তোমার মতামত কি? অন্য গরুটা বলল, আমি ওসব পাতাই দিই না, আমি এমনিতেও তো একটা হেলিকপ্টার। একজন সিদ্ধ উপলব্ধি হওয়া সত্তা ঠিক এরকমই একজন গরু, যে বুঝেছে যে সে একটা গরু, আর সে হয়ে যায় একজন প্রসিদ্ধ গরু। হোলিকাও, তাই না? এটা কি এতটাই সরল? তাহলে আপনাদের আমার গল্পটা বলি। এটা তাৎপর্যপূর্ণ আর দারুণ ব্যাপার যে টেড এই প্রথমবার মহীশূরে অনুষ্ঠিত হচ্ছে, কারণ এখানে আমি জন্মেছিলাম আর আমি বেড়ে উঠেছি। এখন আমরা যেখানে আছি তার অদূরেই। তো ছোটবেলায় একটা জিনিস যা আমি বুঝেছিলাম তা হলো যে আমি ছিলাম একেবারে সম্পূর্ণভাবে মূর্খ, আর আমার চারপাশে সবাই যেন সবকিছুই জানতো। আমি কোনো কিছুই জানতাম না। তো যেহেতু আমি কিছুই জানতাম না, তাই আমাকে সমস্ত কিছুর প্রতি খুব গভীর মনোযোগ দিতে হতো। যেহেতু অন্যরা সবকিছু জানতো, তাই তারা তাদের জীবনে কোনো কিছুর দিকে মনোযোগ না দিয়ে অনায়াসে খুশি মনে চলে যেতে পারত। আমার মনোযোগের বোধ এরকম হয়ে উঠল, আমি কোনো পাতাকে দেখলে শুধু সেই পাতাটার দিকেই তাকিয়ে আমি বসে থাকতে পারতাম, ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম। আমি যদি বিছানায় বসতাম, খালি অন্ধকারের দিকে তাকিয়ে আমার সারা রাত কেটে যেত এটা করে। তো এই মনোযোগ আমার চারপাশের যে কোনো কিছু আর সবকিছুর সঙ্গে নিযুক্ত হওয়ার আর আদান প্রদান করার একটা সম্পূর্ণ আলাদা মাত্রা নিয়ে এসেছিল, সে জীবিত হোক বা জড়ো। কিন্তু বাকি প্রত্যেকেই সমস্ত কিছু জানতো বলে মনে হতো, তারা তাদের নিজেদের জীবনে ব্যস্ত আর খুশি, কিন্তু আমি প্রতিটা ছোট ছোট জিনিসেই খালি তাকিয়ে আছি। তারপরে আমি দেখলাম যে আমি বুঝতে পারলাম যে এমনকি তারাও কিছু জানতেন না, খালি ব্যাপারটা এই যে তারা খুশি ছিলেন তাদের অনুমান আর বিশ্বাস নিয়ে, যা হয় তাদের নিজেদের বানানো বা অন্য কারোর থেকে তারা পেয়েছেন। আর তারা এখানে কি আছে শুধুমাত্র সেটাই নয়, তারা অন্যান্য জগৎ, দেবতা, স্বর্গ আর সমস্ত কিছু সম্পর্কেও জানতেন। আর এদিকে আমি কোনটা কি তা বুঝতেই হিমশিম খাচ্ছি। তো এটা আমায় এতই আগ্রহী করে তোলে যে আমি দাঁড়িয়ে থাকতে শুরু করলাম এখানে মাইসোরের একটা বড় মন্দিরের বাইরে, কারণ আমি সত্যি দেখতে চেয়েছিলাম ঈশ্বরের সাথে সাক্ষাতের পর, ঈশ্বরের সাথে কথা বলার পর মানুষ কেমন হবেন। তো আমি মন্দিরের বাইরে দাঁড়িয়ে মন্দির থেকে বের হওয়া প্রতিটা মুখ গভীরভাবে পর্যবেক্ষণ করা শুরু করলাম। সাধারণত আমি লোকমুখে সমালোচনাই শুনতে পেতাম, কখনো কখনো ভারতীয় মন্দিরগুলো আপনার জুতো অন্য কারোর সঙ্গে চলে যায়, আর তারপর দেখি মানুষ সৃষ্টি স্রষ্টা উভয়কেই অভিশাপ দিচ্ছে। আমি সবসময় দেখতাম রেস্তোরাঁ থেকে বাইরে বেরোনো মানুষদের মুখ মন্দির থেকে বাইরে বেরোনো মানুষদের চেয়ে অনেক বেশি হাসি খুশি থাকত। ঈশ্বর বনাম ধোসা, ধোসাই জিতবে বলে মনে হচ্ছে। আমি এটা ঠিক মেনে নিতে পারলাম না, আর তাই আমি ধীরে ধীরে আমার আশেপাশের সব মানুষ আর সবকিছুর প্রতি আরো আরো সংশয়ী হয়ে উঠলাম। সংশয়ী হলাম সামাজিক কাঠামো, রাজনৈতিক ব্যবস্থা, ধর্মীয় বিশ্বাস, এমনকি বৈজ্ঞানিক তত্ত্ব নিয়েও, কারণ তাদের কোনোটাই আমার জীবনের অভিজ্ঞতার সাথে মিলছিল না। একদিন আমি চামুন্ডি পাহাড়ের দিকে যাওয়া শুরু করলাম। আপনার অবশ্যই এই জায়গাটা দেখা উচিত। আর মাইসোরের একটা ঐতিহ্য হল আপনার কিছু করার থাকলে আপনি যান চামুন্ডি পাহাড়ে, আপনার কিছু করার না থাকলে আপনি যান চামুন্ডি পাহাড়ে। প্রেমে পড়লে আপনি যান চামুন্ডি পাহাড়ে, আবার প্রেম ভেঙে গেলে আপনি যান চামুন্ডি পাহাড়ে। আমি সবেমাত্র বিচ্ছিন্ন হয়েছি আর আমার কিছুই করার ছিল না, তাই আমিও চামুন্ডি পাহাড়ের দিকে যেতে শুরু করলাম। আর আমি পাহাড়ে উঠে একটা পাথরে বসলাম। জীবনের সেই মুহূর্ত পর্যন্ত আমি সবসময় ভাবতাম এটা আমি, আর এটা অন্য কেউ, আর অন্য কিছু। কিন্তু এই প্রথমবার আমি জানতাম না কোনটা আমি আর কোনটা আমি নই। হঠাৎই যা আমি ছিলাম তা যেন পুরো জায়গা জুড়ে ছড়িয়ে। যে পাথরটায় আমি বসেছিলাম, যে বাতাসে আমি শ্বাস নিচ্ছিলাম, আমার চারপাশের পরিবেশ, আমি যেন সব কিছুতে বিস্ফোরিত হয়ে গেলাম। এটা একেবারে উন্মাদনার মতো শোনাচ্ছে। এটা আমি ভেবেছিলাম 10-15 মিনিট ধরে চলেছিল, কিন্তু যখন আমি আমার সাধারণ সচেতনতায় ফিরে এলাম, দেখি আমি প্রায় 4.5 ঘন্টা আমি সেখানে বসেছিলাম, পুরোপুরি সচেতন, চোখ খোলা। কিন্তু আমার অভিজ্ঞতায় সময় যেন কিভাবে বয়ে গেছে। আমার প্রাপ্তবয়স্ক জীবনে প্রথমবার কান্না ঝরে পড়ছিল। আর আমি সবসময় শান্ত আর সুখী ছিলাম, সেটা কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে আমি একবার একটা আলাদা ধরনের আনন্দে ডুবে, শরীরের প্রতিটা কোষ ফেটে পড়ছে পরমানন্দে। যখন আমি মাথা নেড়ে আমার সাথে কি ঘটছে তার কিছু যুক্তিযুক্ত ব্যাখ্যা পাওয়ার চেষ্টা করলাম, তখন একমাত্র যা আমার দারুণ স্মার্ট মনের মাথায় এলো তা হলো, হয়তো আমি পাগলই হয়ে যাচ্ছি। এই অভিজ্ঞতা যত গভীর হতে শুরু করলো এবং এটা বারবার হতে লাগলো, আমি শুধু যদি এখানে বসে থাকি, আমার জন্য যা শুধু এক মুহূর্ত, অন্যদের অভিজ্ঞতায় তা কয়েক ঘন্টা মনে হতো। আমি ভাবি 1 মিনিট, এদিকে কয়েক ঘন্টা কেটে গেছে। কোনো একদিনে আমি একটা নির্দিষ্ট জায়গায় বসে আছি, আমি সত্যি ভাবলাম হয়তো 25-30 মিনিট কেটেছে। কিন্তু যখন আমি আমার স্বাভাবিক চেতনায় ফিরলাম, 13 দিন কেটে গেছে। আমি ঠিক সেইখানেই বসে আছি। ভারত হলে যা হয়, একটা গোটা ভিড় জড়ো হয়ে গেছে, আমার গলা জুড়ে মালা, মানুষ আমার পা ছুঁচ্ছেন। কেউ জানতে চাইছে তার ব্যবসায় কি হবে, কেউ জানতে চাইছে তার মেয়ের কবে বিয়ে হবে। সমস্ত কিছু যা আমি অপছন্দ করে এসেছি সেগুলোই আমার চারপাশে ঘটছিল। আর আমাকে জায়গাটা থেকে দূরে চলে যেতে হলো, খালি আমার চারপাশের এই ভিড়টাকে এড়াতে। আর এই অভিজ্ঞতাটা যতই আরো গভীর হতে লাগলো, ভেতরে আর একটা জিনিস যা ঘটলো তা হলো, সবকিছু যাকে আমি বলে আমি বিশ্বাস করতাম, হঠাৎই দেখি তার আমি নই। এটা সবসময় আমি ছিলাম, কিন্তু হঠাৎই দেখলাম এটা আমি যেসব খাবার খেয়েছি সেগুলোই জড়ো করা। আমি যা জড়ো করেছি তা আমার হতে পারে, কিন্তু আমি হতে পারি না। এটা শুধুই মনের মধ্যেকার বিশাল এক ধারণার স্তূপ মাত্র। আর এই শরীর আর মন, এগুলো আমি নই, এগুলো আমার। এই বোধটা থেকে আমি আমার দেহ আর আমি আমার মনের মধ্যে একটা দূরত্ব তৈরি হলো। এটা আমার মধ্যে এক বিশেষ অভিজ্ঞতারও সূত্রপাত ঘটিয়েছিল, যে হঠাৎই সময় আর স্থানের সমীকরণটা যেন আমার জন্য প্রযোজ্য ছিল না। আমি দেখছিলাম যে যা এখানে তা ওখানে, যা ওখানে তা এখানে, অতীত বর্তমান আর ভবিষ্যৎ একাকার হয়ে গেছিল। সে ছিল এক রাজকীয় বিশৃঙ্খলা, কিন্তু অপূর্ব সুন্দর। তো আমার সংশয়ী মনটা এর সাথে সম্মত হতে পারছিল না। আমি শুরু করলাম, পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলাম। এই পরীক্ষাগুলো বলতে পারেন খুবই অদ্ভুত, আর ফলাফলগুলো কারোর মনে হতে পারে রূপকথার মতো। তবে একটা জিনিস যা আমি নির্ণয় করলাম তা হলো, এই অস্তিত্ব মানবকেন্দ্রিক নয়, আর সমস্ত মানুষের অভিজ্ঞতাই নিজের বানানো। বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে তাদের অভিজ্ঞতাগুলো তারা যে পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছেন তার থেকে হয়েছে, কিন্তু সমস্ত মানব অভিজ্ঞতাই 100% ভেতর থেকে স্বনির্মিত। আমি মনে করি আজ বিজ্ঞানও এর সাথে একমত হতে শুরু করেছে। আর এই উপলব্ধিটা হওয়ার পর যে সমস্ত অভিজ্ঞতাই ভেতর থেকে তৈরি হচ্ছে, যদি অভিজ্ঞতার ভিত্তিটা আপনার ভেতরেই থাকে, অভিজ্ঞতার আসনটা আপনার মধ্যে থাকে, ঠিক যেমনটা আছেই, তবে আপনি কি ধরনের জীবনের অভিজ্ঞতা পেতে চাইবেন নিজের জন্য? আমি নিশ্চিত আপনি চাইবেন আপনার অভিজ্ঞতা চূড়ান্ত আনন্দদায়ক হোক, সে আপনি যাই করুন। আপনি প্রতিবেশীর জন্য কি চান তা হয়তো বিতর্কযোগ্য, কিন্তু নিজের জন্য কি চান? অবশ্যই আপনি চাইবেন পরম আনন্দ। আমি যখন বুঝতে পারলাম আমার সব অভিজ্ঞতার ভিত্তি আমার মধ্যেই রয়েছে, তখন আমি চোখ খুলে সবকিছু দেখার বদলে চোখ বন্ধ করে বসে থাকতে শুরু করলাম। এটা আমার জীবনের একটা যুগান্তকারী পরিবর্তন ছিল, চোখ মেলে দেখা থেকে চোখ বন্ধ করে বসা। আমি এই মানবিক প্রক্রিয়ায় এতটাই মুগ্ধ হয়ে পড়েছিলাম যে আমি চোখ খুলতেই চাইতাম না। দিনের পর দিন আমি নিজের চোখ বন্ধ করে রাখতাম, এই দেহ সম্পর্কে সমস্ত কিছু দেখতে চেয়ে। আর আমি যা বুঝতে পারলাম তা হলো, আমি যদি এক টুকরো রুটি নিয়ে এই দেহতন্ত্রের মধ্যে দিই, তবে এই রুটির টুকরোটা কয়েক ঘন্টার মধ্যেই আমার দেহে পরিণত হয়ে যায়, আর আমি এটাকে আমি হিসাবে অনুভব করতে শুরু করি। এই আশ্চর্যজনক প্রক্রিয়া যতই আমি এ সম্বন্ধে আরো বেশি সচেতন হয়ে উঠলাম আমি দেখলাম সৃষ্টির উৎসকে স্বয়ং এই দেহের কারিগরকে এ দেহের নির্মাতা আছেন ভেতরেই। একবার যেই এটা দেখলাম আর আমি দেখলাম যে আমার মস্তিষ্ককে 24 ঘন্টা সময়ের মধ্যে পুরোপুরি পুনর্গঠন বা পুনর্নির্মাণ করতে পারি, পাল্টাতে পারি। সামাজিক পোষণ, পারিবারিক পরিস্থিতি, এমনকি আমার জেনেটিক গুণাবলীর ঊর্ধ্বে গিয়ে আমি নিজের সম্পর্কে সমস্ত কিছু পুরোপুরি পরিবর্তন করতে পারি। 24 ঘন্টার মধ্যে আমি একজন আলাদা ব্যক্তি, আরও 24 ঘন্টায় আমি আরেকজন আলাদা ব্যক্তি। যেন আমি সচেতন স্কিজোফ্রেনিক বিভিন্ন জিনিস চেষ্টা করছি। একদিন আমি একটা ফিল্ড হকি খেলায় আমার বাঁ পায়ের গোড়ালি ফ্র্যাকচার করেছিলাম। আর এক জায়গায় গিয়ে আমি বসে পড়ি, আমার সাংঘাতিক যন্ত্রণা হচ্ছিল। আর ততদিনে আমি দুরারোগ্য হাঁপানি রুগীও হয়ে উঠেছিলাম। আর আমার দফায় দফায় প্রচণ্ড হাঁপানিও উঠত। আর এই ফ্র্যাকচারের কষ্ট আর শ্বাস নিতে না পারা, এই দুটি একসাথে খুবই মারাত্মক ছিল। আর সেই মুহূর্তে আমার মনে হলো, যদি এই দেহের নির্মাতা এর ভেতরেই থাকেন, তাহলে কেন আমি এটা ভেতর থেকে সারিয়ে তুলতে পারি না? আমি বসলাম একটা নির্দিষ্ট সংকল্প নিয়ে যে যদি এটা সত্যি হয় তবে আমার অবশ্যই নিজেকে সারিয়ে তুলতে পারা উচিত, তা না হলে আমি অবশ্যই সম্পূর্ণ ভুল পথে চলছি। আমি প্রায় 1 ঘন্টার একটু বেশি সময় ধরে চোখ বন্ধ করে বসে রইলাম। যখন আমি উঠলাম আমার হাঁপানি সেরে যায় এবং আর কোনোদিনও ফেরেনি। আর সর্বোপরি আমার ভাঙা পা সম্পূর্ণ সেরে ওঠে প্রায় 1 ঘন্টার একটু বেশি সময়ের মধ্যে। এই অভিজ্ঞতার বলে আমি এমন সব পদ্ধতি এবং প্রক্রিয়া তৈরি করতে শুরু করি যার মাধ্যমে প্রতিটি মানুষ নাগাল পেতে পারেন দেহতন্ত্রে সেই ক্ষমতা আর সেই বুদ্ধিমত্তার যে একটা রুটির টুকরোকে মানুষে পরিণত করতে পারে। এই বুদ্ধিমত্তা আর এই মানবতন্ত্রের মধ্যেকারী দক্ষতা, যেটা শুধু চিন্তা প্রক্রিয়ার ব্যাপারে নয়, প্রতিটি মানুষের মধ্যে এটা রয়েছে, তবে দুর্ভাগ্যবশত অব্যক্তই থেকে যায়। আর আমি এই প্রক্রিয়াগুলি তৈরি করা জারি রাখি যা মানুষ আজ ব্যবহার করছেন অভ্যন্তরীণ কল্যাণের জন্য। এই যে প্রযুক্তিগুলো নিজের অভ্যন্তরকে যেমন চান তেমনভাবে তৈরি করার এই যে পদ্ধতি, তা কয়েক লক্ষ মানুষ ব্যবহার করছেন আর তার সুবিধা ভোগ করছেন। তবে এর সার অংশটা হল এমন একটা উচ্চ স্তরের বুদ্ধিমত্তা আর দক্ষতা শরীরের প্রতিটা মিলিমিটারে, শরীরের প্রতিটা বিন্দুতে রয়েছে, শুধু চিন্তার প্রক্রিয়াটায় নয়। এটা মানব সমাজে সম্পূর্ণভাবে অব্যক্ত থেকে গেছে। এটা করার উপায় রয়েছে। আর যতই এই প্রক্রিয়ার গভীরে ঢুকলাম আমি দেখতে পেলাম কি সেই জিনিস যা নির্ধারণ করে আমি কি আর আমি কি নই। আমি একটা রুটির টুকরো নিয়ে নিজেতে পরিণত করতে পারি। আমি যদি এই শরীরটার দিকে তাকাই তবে এটা শুধুই এই গ্রহের একটা টুকরো যা আমি ধার নিয়েছি। তাহলে কেন এটা আর এটা আলাদা? তখন আমি জানতে পারলাম যে এটা হলো শুধু এই সংবেদনের সীমানা যা নির্ধারণ করে যে কি আমি আর কি আমি নই। এখানে সংবেদন আছে, তাই এটা আমি। এখানে আমি সংবেদন অনুভব করি না, তাই এটা আমি নই। যতই আমি সংবেদনশীলতার এই সীমানার দিকে তাকালাম নিজের মধ্যে খুব খুব কাছ থেকে, সেটা ছিল আমার জীবনের এমন একটা পর্যায় যখন বেশিরভাগ সময় আমি চোখ বন্ধ করে থাকতাম। আমি উপলব্ধি করলাম যে সংবেদনশীলতার গণ্ডিগুলি প্রসারিত, বিস্তৃত বা এখন যা আছে তার থেকে এমনকি ছোটও করা যেতে পারে। আপনি এখানে বসে এখানে যা ঘটছে তার কিছুই অনুভব করতে পারবেন না, কিছুটা হলেও ঘুমের মধ্যে সেটা ঘটে। অথবা আপনি এখানে বসতে পারেন আর এই পুরো হলে আপনার সংবেদনগুলির সীমানা প্রসারিত করতে পারেন। আর যা কিছুই আপনার সংবেদনশীলতার সীমানার মধ্যে থাকে আপনি সবসময়ই তাকে নিজের অংশ বলে অনুভব করেন। এখানে এক গ্লাস জল আছে আর এটা আমি নই, সেটা খুব স্পষ্ট। কিন্তু আপনি এটা পান করলে আপনি জলটাকে আপনার সংবেদনের সীমানায় অন্তর্ভুক্ত করলেন আর সেটা আপনি হয়ে গেল। তাই আপনি যদি ছড়িয়ে দেন আপনার সংবেদনশীলতার গণ্ডিটাকে প্রসারিত করে একে এক বিশাল ব্যাপ্তিতে, তবে আপনি এখানে বসে এই হলের প্রত্যেককে স্বয়ং বলে অনুভব করতে পারেন। আপনি এটাকে আরও প্রসারিত করে এই গোটা মহাবিশ্বকে অনুভব করতে পারেন, ঠিক যেভাবে নিজের শরীরকে অনুভব করেন। অন্তর্ভুক্তির এই অনুভূতিটা, এটা যদি আপনার মধ্যে আসে, যখন এটা আমার মধ্যে এসেছিল আমি হঠাৎ করে বুঝতে পেরেছিলাম যে প্রেমময় হওয়া কারোর শিক্ষা নয়, সহানুভূতিশীল হওয়া কোনো ধারণা নয়, সহমর্মিতায় থাকা কোনো বিশেষ নীতি নয়। মানুষকে এভাবেই তৈরি করা হয়েছে। শুধু যদি যে জিনিসগুলো সে নয় এমন সীমিত কিছুর সাথে নিজেকে পরিচয় বেঁধে ফেলে নিজের সচেতনতাকে সে সীমিত না করে। দেহ আর মন সহ যা কিছুই আপনি সময়ের সাথে জড়ো করেছেন এমন কিছুর সাথে যদি নিজেকে পরিচয় না বাঁধেন তাহলে প্রত্যেক মানুষই এটা করতে সক্ষম। যখন প্রসঙ্গ আসে বাইরের পরিস্থিতির আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে সক্ষম, কিন্তু যখন প্রসঙ্গ আসে ভেতরের পরিস্থিতির তখন আমাদের প্রত্যেকেই সমানভাবে সক্ষম। কোনো মানুষই অন্যের চেয়ে বেশি সমর্থ নন যখন প্রসঙ্গ আসে ভেতরের জগতের। এটা শুধু বাইরের পরিস্থিতি যেখানে আমরা প্রত্যেকে আলাদাভাবে সক্ষম। যদি এই আপন বোধ আসে মানুষের জীবনে, যদি আপনি এখানে বসে আপনার চারপাশের মানুষকে স্বয়ং নিজে বলে অনুভব করতে পারেন, তবে আমার মনে হয় না আপনাকে ভালো হতে শেখাতে হবে, আপনাকে ভালোবাসতে শেখাতে হবে, মনে হয় না আপনাকে যত্ন নিতে শেখাতে হবে। কারণ এটার যত্ন নেয়া খুবই খুবই স্বাভাবিক। এটা নিশ্চিত করা হয়েছে স্বয়ং এই অস্তিত্বের প্রকৃতির মধ্যেই। এই আপন বোধকে মানবজাতির মধ্যে আসতেই হবে। তাই এটাই আমার কাজ, আমার জীবন আর আমার প্রচেষ্টা হয়ে উঠল এমন ধরনের পদ্ধতি গড়ে তোলা যাতে মানুষ এই আপন বোধকে অনুভব করতে পারেন। যদি এই আপন বোধকে মানবজাতি অনুভব করে, বিশেষ করে নেতৃত্ব যারা ক্ষমতায় রয়েছেন আর যারা বিশ্বের বিভিন্ন ব্যাপারে দায়িত্বে রয়েছেন, তবে অবশ্যই আমরা সবকিছুর সমাধান খুঁজে পেতে পারি। কারণ আজ আমরা মানুষের এক প্রজন্ম হিসাবে এটা খুবই তাৎপর্যপূর্ণ, এই প্রথমবার আমরা এই গ্রহে মানুষের প্রতিটা সমস্যা মেটাতে পারি, যেমন পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ রক্ষা। খালি নাম নিন, আমরা তা সমাধান করতে পারি। আমাদের আছে প্রয়োজনীয় সংস্থান, সক্ষমতা আর প্রযুক্তি, এই সর্বপ্রথমবার। কিন্তু আমরা কি সফল হব তা নির্ভর করছে আমাদের জীবনের অভিজ্ঞতা কতটা আপনকারী। আপনি যদি এখানে দাঁড়িয়ে এই গ্রহটাকে স্বয়ং নিজে বলে অনুভব করেন, তবে মনে হয় না আমায় আপনাকে বলতে হবে এর যত্ন নিন। প্রতিটা মানুষই তা যথাসাধ্য চেষ্টা করবেন। যখন আমাদের মধ্যে এই আপনবোধ থাকে না, আমরা যা করতে পারতাম তাও আমরা করব না। আমাদের জীবনে আমরা যা করতে পারি তা যদি না করি সেটা কোনো সমস্যা নয়, কিন্তু যা আমরা করতে পারি তাও যদি না করি আমরা একটা বিপর্যয়। আমার আশা আর আমার কাজ শুধু এটাই নিশ্চিত করতে যে আমরা মানুষের এক প্রজন্ম হিসাবে সেই ধরনের বিপর্যয়ে পরিণত না হই। আমরা যা করতে পারি তা যেন আমরা অবশ্যই করি। আর এই মুহূর্তে আমরা 100 বছর আগে যা করতে পারতাম তার তুলনায় এখন কি করতে পারি তা অবিশ্বাস্য রকমভাবে আলাদা, চমৎকার রকমভাবে আলাদা। খালি যেটা নেই তা হল এক সবকিছু আপন করে নেয়ার মতো চেতনা, জীবনের এক সর্বব্যাপী অভিজ্ঞতা। শুধু যদি এটা আমরা নেতৃত্বের মধ্যে আনি আর আমজনতার মধ্যে, শুধু তখনই আমরা সবার জন্য প্রাসঙ্গিক এমন সমাধান খুঁজব। অন্যথায় আমরা খাবলে বেড়াব। সমাধান তৈরি করার নামে আমরা আরও সমস্যা তৈরি করে যাব। যদি সত্যিই আমাদের সমাধান করতে হয় যা সবার জন্য প্রাসঙ্গিক হবে, তবে সবাইকে আপন করে নেয়ার মতো এক অভিজ্ঞতা মানবজাতির সাথে ঘটতেই হবে, আর সেটা সম্ভব। আপনাদেরকে অনেক ধন্যবাদ।